মার্কেটিংয়ে একটা কমনলি ইউজ একটা কথা, সেটা হলো প্রোডাক্ট অথবা সার্ভিসিং মার্কেটিং করার আগে নিজেকে মার্কেটিং করে নিতে হবে, কমন একটা কথা। ডিজিটাল মার্কেটিংয়ের মেইন গোলটা আসলে কি বলতে পারবো, মানে মেইন অবজেক্টিভ প্রতিটা মার্কেটিংয়ের আলটিমেট গোল কিন্তু একটাই, সেল, সেল। বাট প্রত্যেকটা মার্কেটিংয়ের আবার কিছু নির্দিষ্ট ইয়া থাকে, অবজেক্টিভ থাকে। তো ডিজিটাল মার্কেটিংয়ের মেইন অবজেক্টিভটা কোথায়? ব্র্যান্ডিং আর প্রমোশন। যেহেতু ব্র্যান্ডিং করবো, তারপর প্রথম ব্র্যান্ডিংটাই স্টার্ট হবে আপনার থেকে, তারপরে পার্সোনাল ব্র্যান্ডিংটা প্রথমে। আপনি যে যে ট্র্যাকেই আসেন, আপনি অ্যাকাউন্টসে জব করেন, আপনি অ্যাপ ডেভেলপার, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ভিডিও এডিটর, আপনি যে ট্র্যাকে আছেন সেই ট্র্যাক থেকে নিজের ব্র্যান্ডিংটা করেন। এখন ব্র্যান্ডিং করার জন্য তাহলে অনলাইন কোন অ্যাসেটটা লাগবে? মাস্ট ওয়েবসাইট, অবশ্যই ওয়েবসাইট। ওয়েবসাইট ছাড়া ব্র্যান্ডিং চিন্তাই করা যায়। সো আমরা হয়তো ফেসবুক পেজ দিয়ে ব্র্যান্ডিং করতেছি, বাট ওয়েবসাইট থাকাটা খুব জরুরি, ওয়েবসাইট থাকতেই হবে, কোনো উপায় নেই। সো ব্র্যান্ডিংয়ের ফার্স্ট স্টেপ ওয়েবসাইট, এবং আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে, কারণ ওয়েবসাইট স্যার আমরা আগাতে পারবো না, ক্লাসে ওয়েবসাইট লাগবে আমাদের। এই 12টা ক্লাস করার জন্য ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট স্যার আগানো পসিবল না। তো সবার একটা করে ওয়েবসাইট থাকা জরুরি। এখন হতে পারে এই মুহূর্তে আপনার কোনো বিজনেস নাই, আমি হয়তো প্র্যাকটিস করানোর জন্য আপনার পার্সোনাল ওয়েবসাইটকে সাজেস্ট করতেছি। এরকম যদি হয়, আপনার নিজস্ব ডোমেন আছে, নিজস্ব বিজনেসের জন্য হোস্টিং আছে, ওয়েবসাইট আছে, তাহলে আপনার ওইটা দিয়েই কাজ স্টার্ট করেন। আর সবার তো বিজনেস নাই, প্র্যাকটিস করার জন্য আমার ওয়েবসাইট দরকার, স্টার্টিংটা পার্সোনাল ওয়েবসাইট দিয়ে স্টার্ট করা। তো তাহলে হোমওয়ার্কগুলোর ভিতর একটা লাগবে, সেটা হবে ওয়েবসাইট ফার্স্ট। একটা ওয়েবসাইটের জন্য কি কি লাগতে পারে? ফার্স্ট হলো ডোমেন, তারপরে হোস্টিং। বেসিক্যালি ডোমেন হলো একটা অ্যাড্রেস, এবং কি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস, রাইট। আইপি অ্যাড্রেস একটা নাম্বারস, এই নাম্বারস তো কেউ মাথায় রাখতে পারবে না, সম্ভব না। তাহলে আমরা ওয়েবে যেটা দেখি সেটা হলো একটা নাম, তাই তো? তার মানে আমার ডোমেনের নাম যদি বলি yusha.com, এটাকে বলা হয় কাস্টম ডোমেন, এটাকে বলা হচ্ছে কাস্টম ডোমেন, অর্থাৎ আমি ডোমেনটা কিনছি। তবে একটা ডোমেন কেনার আগে একটা বিষয় একটু মাথায় রাখবেন, আমি সবসময় বেস প্র্যাকটিস গুলো বলি এবং বেস প্র্যাকটিস গুলো ফলো করে ট্রাই করবেন। একটা ডোমেন যখন নিবেন, ডোমেন গুলো যত শর্ট হবে তত ভালো হবে, রিকারিং ট্রাফিকটা বাড়বে। রিকারিং ট্রাফিক মানে একজন ট্রাফিক একবার ওয়েবসাইটে আসছে, সে আবার পরবর্তীতে ব্যাক করবে। মনে করেন আপনার ওয়েবসাইটের ডোমেনের নামটা অনেক বড়, অথবা এটা মনে রাখা খুব টাফ, কেউ একজন হয়তো গুগল অথবা অন্য কোনো সোর্সের থ্রুতে আপনার ওয়েবসাইটে আসছে, কন্টেন্ট ভালো লাগছে, দুদিন পর সে কী করবে চিন্তা করতে থাকবে ডোমেনটা কী ছিল, আবার ওই একইভাবে হয়তো সার্চ করা ট্রাই করবে। কী দরকার? বেটার যত ছোটো নেম এটা মনে রাখা ততটা ইজি। সো যখন একটা ডোমেন নেম করার চেষ্টা করবো, সবসময় ট্রাই করবো যত ছোটো রাখবেন তত ভালো হবে। তো ছোটো ডোমেন নাম ট্রাই করবেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ডোমেন নাম। এবং ওয়েবে যেটা বলা হয়, আমরা বলি যে লেস দেন 7 ক্যারেক্টারের ডোমেনগুলো বেশি পাওয়া যায়, লেস দেন 7 ক্যারেক্টার, 7 ক্যারেক্টারের ডোমেনগুলো আর বেশি পাওয়া যায়, এগুলো মাথায় থাকে অনেকটা সময় অডিয়েন্সের। যখন ডোমেন নিব, এই যে এক্সটেনশনটা, এটা হলো এক্সটেনশন ডোমেনের, ডট কম ট্রাই করবো আমরা ডোমেন নেওয়ার সময়, ডট কমটা ট্রাই করবো। ডট কম কেন ট্রাই করবো? কারণ এটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি একটা ডোমেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন প্রিফারেন্স করে ডট কমকে, ডট কমকে।
যে কোনো সার্চ ইঞ্জিন, গুগল বলেন, আপনার বিং বলেন, বাইডু বলেন, ইয়ান্ডেক্স বলেন, যে কোনো সার্চ ইঞ্জিন ডট কম প্রিফার বেশি করে। অর্থাৎ আপনার কোম্পানির ডোমেন যে কিওয়ার্ড নিয়ে কাজ করবে, আপনার কম্পিটিটর ডোমেন যদি ওই ডট ইনফো অথবা ডট নেটে হয়, ডেফিনেটলি গুগল আপনাকে একটু এক্সট্রা পারফরমেন্স দেবে এবং ডট কমের ডোমেনগুলো একটু বেশি পাওয়ারফুল। এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই আমরা ডেইলি স্টার একটা সাইট, যাদের একটা ডোমেন দেখছি ডট নেটে, ওরা ডট নেটে কেন নিচ্ছে? বিষয়টা হলো ওরা ডোমেনটা পায়নি, দেখে নিচ্ছে। ব্র্যান্ড নেম তো কখনো চেঞ্জ হবে না। ব্র্যান্ড নেমে যদি কখনো ডোমেন নেওয়ার জন্য কিছু রুলস ব্রেক করতে হয় করবেন, কারণ ব্র্যান্ড নেম তো চেঞ্জ কখনো আসবে না। সো ব্র্যান্ড নেমকে চেঞ্জ করা যাবে না। সো আমরা ট্রাই করবো সবসময় আগে যখন ডোমেন সার্চ করবো, শর্ট ভার্সন বলতে মনে করেন আপনি আপনার নিজের নামে ডোমেন কিনতে চাচ্ছেন, তাহলে প্রথমে ট্রাই করেন ফার্স্ট নেম, অর্থাৎ আপনার ফার্স্ট নেম ডট কম। যদি ফার্স্ট নেমে না পান, এই যুগে তো আসলে ফার্স্ট নেম পাওয়া খুব টাফ, এই যুগের টাফ, ফার্স্ট নেম পাবেনই না, কারণ আপনার নামে হাজার হাজার মানুষ আছে। ফার্স্ট নেমে যদি না পান তাহলে লাস্ট নেমটা ট্রাই করে দেবেন, যদি ফার্স্ট নেম লাস্ট নেম না পান তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে করেন, এই দুটো ট্রাই করেন, অথবা ফার্স্ট নেম সারনেম দিয়ে ট্রাই করে দেখেন ডোমেনটা পান কিনা, এইভাবে আগে ট্রাই করে দেখেন যদি নিজের নামে ডোমেন নিতে চান। আর যদি ব্র্যান্ড নেম অর্থাৎ কোম্পানি নিতে চান, কোম্পানি তো আলাদা, তবে হ্যাঁ যদি নতুন কোম্পানি হয়, নতুন কোম্পানি আমি এখন স্টার্ট করতে যাচ্ছি এবং সেটা অনলাইন বিজনেসের থ্রুতে আমি আগাবো, অর্থাৎ অনলাইন মার্কেটিং এর থ্রুতে, তাহলে আগে ট্রাই করেন যে আগে ওই নামে ডোমেন আছে কিনা, ওই নামে ফেসবুক পেজের ইউজার নেম পাবো কিনা, ওই নামে টুইটার অ্যাকাউন্ট ইউজার নেম পাবো কিনা, ইউটিউব চ্যানেলে ইউজার নেম পাবো কিনা, কারণ দেখেন যে ব্র্যান্ডিংটা, আপনি ওয়েবসাইটে রাখলেন এক নাম, ফেসবুক পেজে যায় দেখতেছে অন্য নাম, ব্র্যান্ডিংটা কিছুটা নষ্ট হয়। যখন একটা ডোমেন সার্চ করবেন, যদি নতুন বিজনেস স্টার্ট করতে চান, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে ডোমেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবার ক্ষেত্রে ইউআরএলটা অ্যাভেলেবল আছে কিনা, একটু চেক করেন, কিভাবে ফেসবুক ডট কম ইন্টারনেটে চেক করেন যেটা অ্যাভেলেবল কিনা, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে সাথে সাথে একটা পেজ করে ফেলেন, ডোমেন কিনা ফেলেন, সেম কথা ডট কম ট্রাই করবেন। আর এটা হলো কখনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না ডোমেনে, স্পেশাল ক্যারেক্টার কিন্তু দেখবেন যে অনেকেই ডোমেনে আপনার ডট ইউজ করে, অনেকে ড্যাশ ইউজ করে, এগুলো ব্র্যান্ড ইমেজ নষ্ট করে ডোমেনে, ডোমেনে ব্র্যান্ডিংটা কমার ফেলে। তো এবার বলতে পারেন যে ভাই প্রথম আলো তো আবার ড্যাশ দেখছি, প্রথম ড্যাশ আলো, এখন তারা তো ডোমেন নিচ্ছে, এটা তারা পায়নি কি করবে, এখন তো ব্র্যান্ড নেম তো চেঞ্জ করা পসিবল না, তার নামই তো প্রথম আলো, সো ডেফিনেটলি ওরা প্রথম আলো দিয়ে নিবে, বাট প্রথমের মাঝখানে ওরা ড্যাশ ইউজ করতেছে কি জন্য, ওই যে ব্র্যান্ডিংটা ঠিক রাখার জন্য, প্রথম আলো তো আছে, বাট এটা বেস্ট প্র্যাকটিস, যদি স্পেশাল ক্যারেক্টার ইউজ না করতে পারেন সবচেয়ে ভালো হয়, এটা শুধুমাত্র আপনার ওই ইংলিশের 1-26 ক্যারেক্টারের মধ্যে যা আছে, লেটারের মধ্যে যা আছে সেই ভিতরে থাকবে, এবং সেটা মিনিং একটা ইয়া করবে, যদিও অনেক কিছুই মিনিং করে না, যেমন ধরেন গুগল যখন তৈরি হলো, গুগল নামে কোনো ওয়ার্ড ইস না, এখন গুগল একটা ওয়ার্ড গুগলিং করে, ফেসবুক ব্র্যান্ড নেম স্টার্ট হবে আপনার দ্বারা, আপনি যদি মনে করেন ব্র্যান্ড নেম কোনো মিনিং নেই, দরকার নেই, তখন সমস্যা নেই, বাট এমন একটা ডোমেন নেম যেটা ছোট ডট কম এবং সেটা স্পেশাল ক্যারেক্টার থাকবে না। আর একটা বিষয় মাথায় রাখবেন, কখনো নাম্বার ইউজ করবেন না, অনেকে ডোমেনে দেখবেন যে ডোমেন পাচ্ছে না নাম্বার ইউজ করে, যেমন আমি ডোমেন পাচ্ছি না, আমি হয়তো সেভ করলাম যে আমার পিজুস 16 এরকম অথবা পিজুস 17 পাচ্ছি না, বাট ফার্স্ট নেমটা রাখতে পারছি, নাম্বারসটা আপনার ইয়াটা নষ্ট করবে, ব্র্যান্ড নেমটা নষ্ট করবে, নাম্বার ইউজ করা উচিত না, একদমই ইউজ করবে, অনেকেই ইউজ করতেছে, বাট ওই যে মনে করেন 71 TV, ওদের ব্র্যান্ড নেমই তো 71 TV, মানে তো নিতে বাধ্য, ওদের কথা আলাদা, সো ব্র্যান্ডিং ইস্যু একটা ইস্যু, আরেকটা বেস্ট প্র্যাকটিস, এখন দুইটা মিলে এখন একটা ডোমেন নেম সেট করা দরকার, সো ট্রাই করে দেখেন নিজের নামে এখন একটা ডোমেন কিনতে পারেন কিনা। আর ডোমেন যদি নেন বাংলাদেশ থেকে যদি নিতে চান, এটার প্রাইসিংটা 600-1000 টাকার মতো পড়বে, ডিপেন্ড করবে রিসেলার টু রিসেলার ডিপেন্ড করে, সো আমি এটা ধরে নিলাম এটার প্রাইসিং 1000 টাকা। যদি হোস্টিং নিতে চাই, এটা কিন্তু 1 বছরের রেজিস্ট্রেশন নিয়ম চলে যাবে, যদি হোস্টিং নিতে চাই তাহলে হোস্টিং এর জন্য কত খরচ করবে, হোস্টিং এর জন্য একটা ব্যান্ডউইথ এবং স্পেস দুইটা টার্ম থাকে এখানে, ব্যান্ডউইথ কি করে ওয়েবসাইটের স্পিডিংটা বাড়াবে, আর স্পেস মানে কত ডাটা এখানে থাকবে, তাই তো এই দুটোর উপর ডিপেন্ড করে এটা 1 বছরের রেজিস্ট্রেশনে হয়তো 600-1000 টাকার প্রাইসিং এর করতেছে, আমি একটু বেশি করে ধরলাম 1000 টাকা, তো আমার এখন বাজেট হলো আমার পার্সোনাল ওয়েবসাইট 2000 টাকা, এখন 2000 টাকায় আমরা
ডোমেনস থিং কিন্তু বাট ওয়েবসাইট এখন কে বানাবে? আমি তো কোনো ল্যাঙ্গুয়েজ পারি না, আমি তো কোনো কোডিং পারি না, প্রোগ্রামিং কোড পারি না, তাহলে ওয়েবসাইট কে বানাবে? এটা একটা ইস্যু। তো একটা ওয়েবসাইট বানাতে গেলে লোকাল মার্কেটে যদি পোর্টফোলিও ওয়েবসাইট যে ডেফিনেটলি যখন ট্রাই করবেন আপনার নিজের নামের ওয়েবসাইট দুইটা বিষয় ফোকাস করবেন, একটা বিষয় হলো পোর্টফোলিও মানে ওয়েবসাইটটাতে, একটা হলো ব্লগ, অর্থাৎ আপনি যে প্রিভিয়াস কাজগুলো করে আসতেছেন সেই কাজগুলো আপনার ওয়েবসাইট প্রমোট করবেন। এটা বলতেছে পোর্টফোলিও মানে ওয়েবসাইটের লুকিংটা, যাতে বিভিন্ন কাজের ইয়াগুলো বিবরণগুলো থাকে এগুলো করে আসছেন এগুলো থাকবে। আর একটা হলো ব্লগ, নিয়মিত টিপসগুলো শেয়ার করবেন, আপনি যে ট্র্যাকে আসেন সেই ট্র্যাক রিলেভেন্ট টিপসগুলো শেয়ার করবেন, ফ্যান্স ফলোয়ার লাগবে, টপ লেভেল ম্যানেজমেন্ট যারা আছে মার্কেটে ব্র্যান্ড লেভেলে ডেফিনেটলি আপনাকে ফলো করবে যারা, এবং কখনো এমন হতে পারে যে আপনি ভালো কিছু শেয়ার করতেছেন তাদের কাছে কোনো অপরচুনিটি চলে আসলে আপনি নক করবে, তাদের এই ট্র্যাকে কাজ করতেছেন ভালোই, তাহলে আপনি দেখেন আমাদের সাথে কাজ করতে পারেন কিনা, এইভাবেই ক্লায়েন্ট বাড়ে অ্যাকচুয়ালি। সো ব্লগিং মার্কেটিং এর জন্য অনেক বড় একটা টুল এই মুহূর্তে, যদি পসিবল হয় তাহলে বাংলাদেশে এটার প্রাইসিংটা আপনার আমি ধরলাম 8,000 টাকা, তো আমার খরচ হলো 10,000 টাকা, এখন শুনছিলাম ব্যাসিস বিএটিএম ফ্রি কোর্স করায় আবার ওটা স্টাইপেন্ড দেয়, অথচ ফার্স্ট ক্লাসে 10,000 টাকাটা আমার ধরা আগে একরকম মনে হতে পারে। যারা অ্যাকচুয়ালি এখন থেকে স্টার্ট করতে চাচ্ছেন আপনাদের প্রফেশনাল লাইফটা, বাইরের ওয়ার্ল্ডগুলোতে বাইরের কান্ট্রিগুলোতে তারা তাদের নিজস্ব নামে ডোমেন রাখে, তারা নিজের নামে ইমেল সেট করে, বাট আমরা এখনও এগুলোর ধারে কাছেও নাই বাংলাদেশে, এখন অনেকেরই আছে বাট ওই যে পাবলিক লেভেল মানে যারা সেলিব্রিটি লেভেল আছে তারা হয়তো করতেছে, বাট নর্মাল পিপল করতেছে না। খুব নর্মাল এটা নিজের ফেসবুক বাড়ানোর জন্য, ব্র্যান্ডিং বাড়ানোর জন্য ডিজিটাল মিডিয়া ইউজ করেন এবং সেটার জন্য ফার্স্ট একটা ওয়েবসাইট লাগবে। আমরা বেসিক্যালি সবাই কি ইউজ করি, ফ্রিমেল ইউজ করি, ফ্রিমেল কোনগুলো ওই যে gmail.com yahoo.com এইগুলোতে আমরা ইউজ করি, এগুলো কিন্তু ভ্যালু কমতেছে মার্কেটে, আস্তে আস্তে ভ্যালু কমে যাচ্ছে। আমার কাছে দুইটা সিবি আসছে, দুইটা সিবি, আমি একজন অ্যাসেসর মনে করেন, এখন একটা সিবিতে দেখলাম একজন ফ্রিমেল ইউজ করছে তার উপরে কন্ট্যাক্ট সেকশনে, আমি আরেকটা সিবিতে দেখলাম তার কন্ট্যাক্ট সেকশনে প্রথমে ওয়েবসাইট আছে এবং শেষে নিচে তার বিজনেস মেল অর্থাৎ কর্পোরেট ইমেলটা আছে, অর্থাৎ তার নাম @ তার ডোমেন নাম এগুলো হচ্ছে কর্পোরেট ইমেল। ডেফিনেটলি যার এটা আছে তার উপরে একটা এক্সট্রা সফট কর্নার ক্রিয়েট হবে, যে ওর তো প্রফেশনাল কাজ আগে থেকেই আছে, সো ডেফিনেটলি ওকে হায়ার করতে পারে, আমি এক্সট্রা একটা ভ্যালু পাবে। সো এটা বেসিক্যালি হোস্টিং থেকে ক্রিয়েট করতে হয়, যখন হোস্টিং নেবেন তখন হোস্টিং থেকে ক্রিয়েট করতে হয়। আমি আবার বলতেছি যে যাদের কাছে মনে হচ্ছে এটা আসলে কিছু না 10,000 টাকা অথবা 5,000 টাকা, তো আমার মনে হয় এটা করে ফেলাটাই বেটার হবে, যদি অ্যাফোর্ড করতে পারেন ইচ্ছা থাকে তাহলে এখনই করে ফেলেন, এটা আসলে জরুরি, বাট নিয়মিত ব্লগিংটা করা উচিত, পোর্টফোলিও হতে অ্যাড হবে বাট নিয়মিত ব্লগিংটা করা উচিত। তো আমি এখন আসলে খরচের দিকে যেতে চাচ্ছি না, আমি একটু আপনাদের কিছু সোর্স বলবো, আপনারা যদি পসিবল হয় অল্প কিছু খরচ নিয়ে যারা করে নেবেন। ডোমেনটা নিজের কেনা উচিত, হোস্টিংটা নিজের কেনা উচিত, কারণ আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন, আপনারা যদি অন্য কাউকে ডোমেন কেনান তাহলে আপনারা কখনো বুঝবেন না ডোমেন কীভাবে কেনে হোস্টিং কীভাবে কেনে এবং দুইটাকে একসাথে ইন্টিগ্রেট করে কোনো শিখতেই পারবেন না, যেহেতু এই ট্র্যাকে কাজ করবেন এই জিনিসগুলো খুব বেসিক এগুলো শেখা উচিত। আর এটা আমি যদি বলি আমার কাছে মনে হচ্ছে আপনার ডোমেন যদি কার্ড থাকে, ডেফিনেটলি কার্ড সবারই আছে, আর যদি না থাকে কার্ড করে ফেলবেন, ডোমেনটা নিজেই কিনবেন, আমি কয়েকটা সাইটে রেফারেন্স দিচ্ছি, আপনার ওই সমস্ত সাইটগুলো থেকে ডোমেন হোস্টিং নিজেই কিনবেন, নিজেই ইন্টিগ্রেট করবেন এবং ওয়েবসাইটটা নিজেরই বানাবেন, ওয়েবসাইট নিজেরই বানাবেন, কারোর হেল্প দরকার নেই। আমি সেরকম সোর্স আপনাদের কিছু বলে দিচ্ছি। এখন লোকাল মার্কেট থেকে ডোমেন কেনা হোস্টিং কেনাটা আমি অ্যাকচুয়ালি প্রিফার করি না, আমি সবসময় ইন্সপায়ার করি যে আপনারা নিজেরা করেন, সেটাটাও হচ্ছে এবং সব কিছু আমার হাতেই থাকতেছে। বাংলাদেশে বেসিক্যালি কোনো সেন্টার নাই, এরা রিসেলার নিয়ে আসতেছে, মনে করেন গোডেরই রিসেলার নিয়ে আসতেছে, একটা এক্সট্রা অ্যাডমিন বানায় আপনাকে ওইটার অ্যাডমিনশিপ দিয়ে দিচ্ছে, একটা সি প্যানেল অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, মনে করেন ডোমেনে খুব বেশি প্রবলেম হয় না বাট হোস্টিংটা ডাউন করছে, ট্রাফিক অনেক বেশি হয়ে গেছে হোস্টিং ডাউন করছে। তো যদি হোস্টিং ডাউন করে আপনাকে কী করতে হবে, রিসেলার হিট করতে হবে, ওই কোম্পানি উনি আবার বাইরে হিট করবে, একটা ভায়া হয়ে যাচ্ছে, 3-5 দিন সময় লাগতে পারে। বেটার আপনি যদি বাইরের সাইড থেকে নিতেন শুধু 1 ঘন্টার কাজ, সাথে সাথে ওটা সলভ করে দিত, কী দরকার ভায়া অন্যদের কাছ থেকে নিব। আর একটা প্রবলেম হলো যার কাছ থেকে ডোমেন নিচ্ছেন ওই কোম্পানি হয়তো 5 বছর পর নাও থাকতে পারে, এটা একটা বিশাল প্রবলেম। এখন ডোমেনটা তার সিপের ইয়া দেখে নাও, অ্যাকাউন্ট দেখে নাও,
সে যদি কোম্পানি বন্ধ করে দেয় তাকে আপনি কন্ট্যাক্ট করতে চাইবেন, তার সব কিছুই বন্ধ। ওই ডোমেনটা যতদিন না বলতে এক্সপায়ার হচ্ছে আপনি কিন্তু পাবলিক ডোমেন দিয়ে আর কিনতে পারতেছেন না, এটা একটা বিশাল প্রবলেম। সো বেটার অপশন ডোমেন নিজে কেনা, হোস্টিং নিজে কেনা এবং এই দুটাকে ইন্টিগ্রেট করা, খুব ইজি ম্যাথড, খুব কঠিন কিছু না, শুধু কার্ডই দরকার আর কিছু না। আর ওয়েবসাইটের কথায় যদি আসি, ওয়েবসাইট তাহলে কীভাবে করবো? ডোমেন নাই কিনলাম, হোস্টিংও কিনলাম, খুব ইজি। আর ডোমেন কিনবো কই থেকে সেটা একটু বলে দিচ্ছি। আমরা গোডেডির নাম সবাই শুনছি, খুব ইউজ টু অ্যাকচুয়ালি, বাট গোডেডি থেকে আমরা কোনো ডোমেন কিনবো না, গোডেডি থেকে আমরা ডোমেন কিনবো না, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। বাট আমি বলবো যে কেনার দরকার নাই, ওরা ফার্স্ট ইয়ারে হয়তো একটা ডোমেনের চার্জ $3-4 রাখতেছে, বাট পরবর্তী ওরা ইয়ারে আপনার $15 করতেছে ডোমেনটা, $15, এটা বাড়তেও পারে কমতেও পারে, কমে না অ্যাকচুয়ালি বাড়ে, ওদের তার আসলে বাড়ে, ওরা অনেক নাম করছে, ওরা ডিগ্রি ওদের মার্কেটিংটা বেশি হয়েছে, এই জন্য আমরা গোডেডিতে অনেক বেশি নামটা শুনছি, ওদের ডোমেন চার্জ বেশি। আর একটা প্রবলেম হলো, আমি যখন ডোমেন কিনি ইনফরমেশন দিতে হয় না, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, কে কিনছে, এই যে প্রাইভেসিটা, এই প্রাইভেসিটা বন্ধ রাখার জন্য ওদেরকে আমার এক্সট্রা ডলার পেমেন্ট দিতে হয়। সো এইটাতে আমরা না যাই, বেটার আমি সাজেস্ট করবো আপনারা ডোমেন কিনবেন, nemsilo.com নামে একটা সাইট আছে, nemsilo.com, এখানে ডোমেনটা আপনি $8 ডোমেন পাবেন এবং সারা জীবন $8-এ, এবং প্রাইভেসির জন্য এক্সট্রা কোনো খরচ করতে হবে না, ওরা $8-এর মধ্যে আপনার প্রাইভেসিটা বন্ধ রাখবে। আপনি ডোমেনের উইস চেক করলে, উইস বলতে একটা ডোমেনের হিস্ট্রি চেক করা, উইস চেক করলে কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এই ডোমেনটা কার থেকে কেনা, কোন কোম্পানি, কোন অ্যাড্রেস, কোন ফোন নাম্বার কিছু থাকবে না, সব হাইড করা থাকবে। সো নো, নেমসিলো ইজ দ্য বেস্ট আমার দেখা মতে। আমি আরেকটা সাইটে রেফারেন্স দিচ্ছি, যদি কখনো প্রয়োজন বোধ করে এটা থেকেও নিতে পারেন। একটা আছে নেমচিপ, nemcheap.com, অল্টারনেটিভ, ওরা ডোমেন নিবে হলো $9 এবং সারা জীবন $9 নেবে, এবং যদি কুপন ইউজ করেন 10% 20% ডিসকাউন্ট পাবেন, কুপন আছে, শুধু সার্চ করেন নেমচিপ ডোমেন কুপন, $2-3 কুপন পাবেন, দেখা যাচ্ছে একটা ডোমেন কিনতে গেলে আপনাকে হয়তো $5-6 কিনতে হচ্ছে, কুপন আছে মার্কেটে প্রচুর, খুব বেশি ব্যান্ডউইথ দরকার নেই, খুব বেশি স্পেস দরকার নেই, আমার হয়তো একটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট, নেমচিপের ওদের একটা ইয়া আছে, হোস্টিং প্যাকেজ আছে, হোস্টিং তো অনেকটাই, শেয়ার হোস্টিং, ডিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, আমাদের শেয়ার্ড এখন অ্যানাম, শেয়ার হোস্টিং মানে কি, যে মনে করেন একটা একটা ডাটা সেন্টার আছে, এই ডাটা সেন্টারে একটা ব্যান্ডউইথ দেওয়া আছে, মনে করেন আপনার 100 GB, এইখানে 100 জন ইউজার আছে, তাহলে কি 100 জন ইউজার একই হোস্টিংয়ের ভিতরে, এটা হলো শেয়ার হোস্টিং বলতেছে না। তো এরকম ওদের একটা প্যাকেজ আছে $10 প্যাকেজ, 1 বছরের জন্য ফার্স্ট ইয়ার, পরবর্তী ইয়ার ওরা বেসিক্যালি $29 নেবে, তো আপনি পরবর্তী ইয়ার চেঞ্জ করে ফেলেন, কোনো সমস্যা নেই, বাট স্টার্টিংটা ভালোভাবে করেন। হোস্টিং চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়, শুধু ডাটাবেসটা চেঞ্জ করে ফেলবেন, ডাটাবেস চেঞ্জ করে ফেলবেন, মানে আগে ডাটাবেস যা ছিল ওইটা অন্য হোস্টিং নিয়ে যাবেন, খুব সিম্পল। আপনি ডোমেনও চেঞ্জ করতে পারবেন, প্রথমে এখান থেকে এখানে ছিল, এখান থেকে নিতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, নিতে পারবেন, কোম্পানি চেঞ্জ করবো, শুধু খুব ইজি পসিবল। এগুলো $10 একটা প্যাকেজ আছে, এইটা তো নিতে পারেন, তবে আপনার খরচ হচ্ছে এখন $18, $8 ডোমেন আর $10 একটা হোস্টিং, এই দুইটা মিলে আপনার ডোমেন হোস্টিং নিতে পারেন। যদি এখান থেকে নেন তাহলে আপনার কষ্ট হচ্ছে না, যে এখান থেকে নিলে যদি কিন্তু লিঙ্ক করাতে হতো, আর এখান থেকে নিলে লিঙ্ক করাতে হচ্ছে না, অটো লিঙ্ক হয়ে যাচ্ছে, ডোমেন এখান থেকে নিলাম, হোস্টিং এখানে নিলাম, আর এই যে হোস্টিংটা পাচ্ছি এখানে তিনটা ডোমেন পার করতে পারবেন। আমরা তো একটা ডোমেনের জন্য বাংলাদেশে $800 দিচ্ছি, যে ব্যান্ডউইথ দিচ্ছে কত ব্যান্ডউইথ দিবে, খুব হলেও 2 GB 3 GB স্পেস দিবে 1 বছরের জন্য, সেই ক্ষেত্রে এটা অনেক ভালো, ওরা সম্ভবত 10 GB ব্যান্ডউইথ দিচ্ছে, 20 GB স্পেস দিচ্ছে, $10 নেমচিপের $10 শেয়ার হোস্টিং প্যাকেজটা, তো এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো মার্কেটের জন্য। আর যদি কখনো মনে হয় অনেক বেশি ট্রাফিক নিয়ে কাজ করবো আমরা, ব্লগিং, নিউজ পেপার, ই কমার্স, সেই সমস্ত ক্ষেত্রে এই নেমচিপে না, অ্যাকচুয়ালি আমি এটা সাজেস্ট করি, ব্লুহোস্ট নামে একটা সাইট আছে, ব্লু হোস্ট সবচেয়ে ভালো,
যদি অনেক বেশি ট্রাফিক পার ডে তে আপনার ট্রাফিক আসে মনে করেন 10,000 15,000 20,000 মান্থলি 2 লক্ষ 3 লক্ষ ট্রাফিক অনেক বেশি ট্রাফিক হলে তো সার্ভার লোড বেশি হবে আপনি দেখা যাচ্ছে সাইট ড্রপ করছে তো সেই ক্ষেত্রে তো হোস্টিং ইয়া বাড়াতে হবে ব্লু হোস্ট নিতে পারেন ব্লু হোস্টে ওদের যদি এই প্যাকেজটা নেন $7 প্যাকেজ মান্থলি $7 আনলিমিটেড ডোমেন আনলিমিটেড স্পেস আনলিমিটেড ব্যান্ডউইথ মান্থলি $7 মান্থলি $7 আপনি এখন যেভাবে প্রতি মাসে বিল দিতে হচ্ছে যে মেথডে যেতে চান সেভাবে আমরা শুরুতে যেহেতু আমাদের এখন অনেকেই মানে ব্যাপারটা আছে জানি না তাহলে শুরুতেই তো মনে হয় নেম চিপ নিয়ে ভালো নিতে পারেন নিতে পারেন এখনই এত খরচ করার দরকার নেই $10 এক বছরের জন্য সব প্র্যাকটিসটা করেন তারপরে যদি আপনার কোনো সাইট করা দরকার হয় যদি অনেক ট্রাফিক আসবে তাহলে ব্লু হোস্টে পোস্ট করেন হ্যাঁ শুধু নেম সার্ভারটা চেঞ্জ করতে হয় নেম সার্ভার কি অ্যাকচুয়ালি আমি ডোমেন কিভাবে কিনবো হোস্টিং কিভাবে কিনবো একটা ভিডিও আছে আমার যে প্রোফাইলটা তৈরি হয়েছে ডাটা গুলো কোথায় আছে একটা জায়গায় আছে এই জায়গাটাকে বলা হচ্ছে ওয়েবে হোস্টিং সেই হোস্টিং এ বেসিক্যালি ডাটা গুলো আছে আমরা উপরে facebook.com এর নাম জি বাট এই ডাটাগুলো আছে হোস্টিং তাহলে আমার হোস্টিং লাগবে আর ডোমেন লাগবে যদি ফেসবুক কি ভাইয়া অন্য কোথাও হোস্টিং কিনে তারপর সেটা আমি করতে চাই ডেফিনেটলি ক্লাউডে যাচ্ছে ওটা সরাসরি স্যাটেলাইট ক্লাউড অত লিনাক্স ইউজ করতে হবে জি লিনাক্স ইজ আনলিমিটেড ব্যান্ডউইথ কি কোনো অন্য কোনো সার্ভিস প্রোভাইডার থেকে হোস্ট না আমাদের নিজস্ব সার্ভার সম্ভব না তো ইউটিউবের কথা চিন্তা করেন সম্ভব ফেসবুক সম্ভব কারণ না যদি লোকাল পিসি ইউজ করতে চান হ্যাঁ লোকাল পিসি ইউজ করতে পারবেন মানে আমার সার্ভার হিসেবে তো আমি আমার লোকাল পিসি ইউজ করতে পারবো হ্যাঁ ওই যেমন আপনার কিছু মুভি সাইট চলে না কিছু মুভি সাইট চলে লোকাল হোস্ট এইভাবে চলতেছে মানে পিসি তে তারা ইয়া চালাচ্ছে হোস্টিং তে চালাচ্ছে যেমন অনেক মুভি সাইট আছে দেখবেন যে আপনার লোকাল হোস্টে চলে মানে পিসির ব্যান্ডউইথে চলে পিসির ইয়া মেমোরির উপর চলে ওইগুলো তো আবার ভার্চুয়াল না ওইগুলো চিন্তা করলে আবার প্রবলেম সো আমাকে অনলাইনে নিতে হবে অনলাইন সার্ভারটা ইউজ করতে হবে এবার সে ওয়েবসাইট ডোমেইন কিনলাম হোস্টিং কিনলাম ভার্চুয়ালটা ভার্চুয়াল বলতে যে ওয়েবে যে হোস্টিংটা পাচ্ছি আমার হোস্টিং বেসিক্যালি সার্ভার দুই ভাবে হয় একটা হলো অফলাইন বেস একটা অনলাইন বেস মানে একটা ওয়েবসাইট তৈরি করব এখন ওয়েবসাইট তৈরি করার জন্য কি করতে পারি অফলাইন বেসে মানে পিসির ভিতরে করতে পারি কারণ পিসির জন্য আমরা কি ইউজ করতে পারি অনেকে মানে কি ইউজ করে ফাইলজিলা ইউজ করে একটা সার্ভার হিসেবে কাম হয় আর যদি অনলাইনে করি তাহলে আমরা একটা হোস্টিং কিম হোস্টিং যেটা সি কানেক্ট হবে এই সি কানেক্ট হবে অনলাইন বেস আচ্ছা ওয়েবসাইট এখন ওয়েবসাইটের জন্য তো কোডিং তার মানে ওই HTML PHP এই সমস্ত কিছু আছে স্যার ওগুলো তো আমরা পারি না ওগুলো তো পারি না বাট এখন বর্তমান মার্কেটটা চলতেছে হ্যান্ডি মার্কেট মানে আমি কিছু পারি না তারপর অনেক কিছু করা পসিবল আর এরকম কিছু প্ল্যাটফর্ম আমাদের জন্য ওয়েবসাইট করার জন্য কিছু প্ল্যাটফর্ম যেটাকে বলা হচ্ছে CMS প্ল্যাটফর্ম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম অর্থাৎ শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট বানানো হবে তার মানে প্রিডিফাইন কিছু ট্যাম্পলেট থাকবে যে ট্যাম্পলেটগুলো শুধু এডিট করবো যে একটু বেশি পেজ আছে ওটা ডিলিট করে দিলাম একটা পেজ আছে লেখা আছে অ্যাবাউট আমি ওখানে অ্যাবাউট লিখবো না আমি অন্য কিছু লিখতে চাচ্ছি লেখা আছে ব্লগ আমি ওটাকে এডিট করে নিউজ লিখলাম তার মানে প্রিডিফাইন কিছু ট্যাম্পলেট দেওয়া আছে আর যে পেজগুলো লাগবে আমি অ্যাড করে নিলাম যেগুলো
এক্সট্রা আছে আমরা ডিলিট করে দিলাম। তার মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এরকম কিছু সাইট আছে, যেমন আমরা এর জন্য ইউজ করি ওয়ার্ডপ্রেস, খুব ইজি, 2 ঘন্টার একটা ভিডিও আছে আমার কাছে আর ইউটিউবের ভিডিও, এই ভিডিওটা দেখলে আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে কীভাবে ডোমেন কেনে, কীভাবে হোস্টিং কেনে, এই দুইটাকে কীভাবে ইন্টিগ্রেট করে এবং ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করে থিম দিয়ে, সেটা ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা দেখতে হবে, 2.5 ঘন্টার ভিডিও, এই ভিডিও দেখলে মোটামুটি ওয়েবসাইটের জন্য আপনি কোনো খরচ করতে হবে না এই মুহূর্তে, প্র্যাকটিস করার জন্য ওয়ার্ডপ্রেস এনাফ। এবং ওয়ার্ডপ্রেসের দুইটা ডোমেন ওদের, একটা হলো wordpress.com, একটা হলো wordpress.org, দুটা সেকশন ওদের। ওদের ডোমেইন গুলো এরকম হবে, আপনার নাম ডট ওয়ার্ডপ্রেস ডট কম, তার মানে ওরা একটা ক্রেডিট নিচ্ছে, তাই না, একটা ক্রেডিট নিচ্ছে, এগুলোকে বলা হয় সাব ডোমেন। আপনারা প্র্যাকটিস করার জন্য ফ্রি সাইট ক্লিক করতে পারবেন এই মুহূর্তে। বাট আমার হচ্ছে, হ্যাঁ বাট আমি যদি একটা লাইক ডোমেইন কিনি টাকা দিয়ে, সেখানে তো আমার ফ্রি সাইট তো প্রয়োজন হচ্ছে না। যদি ডোমেইন কিনে তাহলে তো দরকার নাই। আমি এটাই বলতেছি যে ওয়ার্ডপ্রেস এর দুইটা প্ল্যাটফর্ম আছে, কনফিউশনে না হন, একটা হলো ডট কম একটা ডট ওয়ার্ডি, ওকে চল, একটা ডট কম ডট ওয়ার্ডি, এটা হলো ফ্রি ডোমেইন পাওয়া। আর এইটা যেটা, এইটা যেটা, এটা কোনটা অনুকায়ন, আমরা যখন হোস্টিং কিনবো, হোস্টিং কোম্পানি আপনাকে একটা সি প্যানেল দিবে, একটা সি প্যানেল দিবে, এই সি প্যানেলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হয়। ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন, সেই ইনস্টলেশনের উপরেই আপনারা তখন একটা ওয়েবসাইট করতে পারবেন, যে ওয়েবসাইটটা আপনি কিনছেন, অর্থাৎ কাস্টম ডোমেনে যখন ওয়েবসাইট কিনছেন, এই ডোমেনটা দিয়ে আপনারা এই প্ল্যাটফর্ম ইউজ করে কাজ করতে পারবেন। এবং এটার জন্য ভিডিও আছে, ভিডিও দেখতে হবে, হোপফুলি একদম ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করে। বাট এর জন্য তো থিম দরকার, একটা ভালো লুকিং এর থিম দরকার, এটা একটা প্রবলেম। মার্কেটে ইনস্টল করলে কি মানে আপনাকে অ্যাডমিন দিবে, একটা অ্যাডমিন দিবে ওই ওয়েবসাইটে, অ্যাডমিন মানে ব্যাক এন্ডে তো কাজ করতে হবে, তার মানে আপনার ডোমেন স্ল্যাশ WP অ্যাডমিন বলা থাকে, ওইটা থেকে আপনি তখন ওয়েবসাইটটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বানাবেন। আগে ভিডিওটা দেখেন, দেখেন ক্লিয়ার আইডিয়া চলে আসবে, নাহলে ওয়েবে প্রচুর ভিডিও আছে ওয়ার্ডপ্রেসের উপর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও দেখলে পুরো ক্লিয়ার আইডিয়া চলে আসবে। আমি আরেকটা যা বলি সেটা হলো থিম দরকার, একটা ওয়েবসাইট করার জন্য একটা থিম দরকার। সব ফেসবুক গ্রুপে একটা থিম দরকার, তো মার্কেটে প্রচুর ফ্রি থিম আছে, তো ফ্রি থিমগুলা মনের মতো হয় না, যা চাই সে মনের মতো পায় না, এটা একটা প্রবলেম। আমার অনেকগুলো পেইড থিম কেনা আছে, আমি কোনোটা লাইসেন্স কপি আপনাকে দিতে পারবো না, বাট এদের যে ভার্সনটা আছে সেগুলো ডাউনলোড করে দিতে পারবো এবং এইটা দিয়ে ওয়েব ডেভেলপাররা চলে অ্যাকচুয়ালি। সো আপনারা হয়তো কোনো আপডেট আসলে আপডেট করতে পারবেন না, বাট ওয়েবসাইটটা কন্টিনিউসলি চালাতে পারবেন। তো কারো যদি লাগে যে আপনার ডোমেন কিনছেন, হোস্টিং কিনছেন, বাট একটা পেইড থিম দরকার ওয়ার্ডপ্রেসের, তাহলে আমার কয়েকটা থিম আছে, আপনাকে আমি একটা দিতে পারবো। যদি আপনারা ওয়েবসাইট করেন তাহলে আমি যদি বলি, আমার কাছে এই মুহূর্তে আছে থিম ফরেস্টের অ্যাভাটার, এটা ভার্সন কত, অ্যাভাটার একদম লেটেস্ট কেনা আছে, হ্যাঁ আমার কাছে আছে, হ্যাঁ নিউজ পেপার আমার ওয়েবসাইটে যেটা ইউজ করি, এটা দিয়ে ব্লগিং করতে পারবো, নিউজ পেপার ওয়েবসাইট বানাতে পারবো, অনেক কিছু পসিবল। সাইফা আছে ব্লগিং এর জন্য, সাইফা নিতে পারবেন ব্লগিং এর জন্য, সাইফা অথবা নিউজ পেপারের জন্য সাইফা, দুটো আছে অনেক ইউজ এখানে। আর এলিগেন্ট থিম আছে আমার, পুরো ডেভেলপার ভার্সন কেনা আছে, যদি এলিগেন্ট থিম নেন, এলিগেন্ট থিম আমার এটার ভিতর প্যাকেজ আমার 7-8 থিম আছে, যেটা দরকার শুধু আমাকে নক দিবেন, চেক করেন কোন থিম দরকার, যেটা পছন্দ হয় আমি ডাউনলোড করে আপনাকে দিব। সাইফা ওয়েবসাইটের থিমটা, ওয়েবসাইটের স্ট্রাকচারটা, রাইট, পেইড থিম দিয়ে দিলে পড়ে নিয়ে আমাকে অ্যাক্সেস করে ডাউনলোড করে দিব।
না সব দিব না তো আমি, আপনি ওয়েবসাইট কেনেন হোস্টিং কেনেন আপনার যেটা দরকার আমাকে নাও দেন, আমি একটা দিব। হ্যাঁ অ্যাভাটার পাওয়া যাবে, না ফ্রি সাইট করলে তখন আর পাওয়া যাচ্ছে। ওই যে ব্লগিং থিম, নিউজ পেপার সাইফা মোটামুটি সিমিলার, বাট সবচেয়ে বেশি ইউজ হলো সাইফাটা, একই টাইপের ব্লগিং এবং নিউজ পেপার টাইপের। আমার আমার নিউজ পেপার বেশি পছন্দ, নিউজ পেপারে আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা। আর যদি বিজনেস বলেন, পোর্টফোলিও বলেন, ই কমার্স বলেন, ই কমার্স বলেন, তাহলে এখানে অ্যাভাটা অথবা এলিগেন্ট থিম। এবং এলিগেন্ট থিমের 87টার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল থিম হলো ডিভি নামে একটা থিম আছে, সবচেয়ে পাওয়ারফুল থিম এটা। এবং এই একটা থিম দিয়ে যত ইচ্ছা ওয়েবসাইট বানাতে পারবেন, হাজার হাজার ওয়েবসাইট, কারণ ওদের মাল্টিপল লুকিং আছে, শুধু নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে নেওয়া। তো আপাতত যাদের পেইড wordpress.com এ কিছু 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 ডিফল্ট ডিফল্ট থিম দাও আছে, ওগুলো ইউজ করতে পারবেন, রাইট? তো আমাদের এই মুহূর্তে আসলে পেইডে আমি যাচ্ছি না, যদি আপনারা মনে করেন ওয়েবসাইট নিয়ে নেন, আর ডোমেন হোস্টিং কিনে ফেলেন, থিম ইউজ করেন, ওয়েবসাইট বানা ফেলেন, আর বাট ওয়েবসাইট আমাদের লাগবে, আমরা আপাতত ফ্রি দিয়ে স্টার্ট করতে পারি। আর ফ্রি ওয়েবসাইট বানানোর জন্য এই মুহূর্তে গুগলের একটা প্রোডাক্ট আছে blogger.com, blogger.com একটা ওয়েবসাইট আছে, আমরা এইটা দিয়ে আপাতত একটা ওয়েবসাইট করতে পারি। এইখান থেকে ফ্রি ওয়েবসাইট, ফ্রি ডোমেন, ফ্রি হোস্টিং, ফ্রি থিম সবকিছু এখানে পাচ্ছি। প্র্যাকটিস করার জন্য আমরা এটা ইউজ করবো, অর্থাৎ এটা এরকম হবে আমার নাম ডট ব্লগস্পট ডট কম, ওর একটা ক্রেডিট পাচ্ছে, এই যে ক্রেডিট ফ্রি কেন দিয়ে পারেন, ফ্রি কেন দিয়ে মার্কেটে ওর একটা ক্রেডিট দিচ্ছে, আর এগুলোকে বেসিক্যালি বলে সাব ডোমেন মার্কেটিং, এগুলো বলে সাব ডোমেন। আরো একটা ওয়েবসাইট দরকার আমাদের, কারণ ফ্রিতে তো অনেক কাজ আমরা এটাতে করতে পারবো, আবার অনেক কাজ করতে পারবো না, এই জন্য আমি আর একটা প্ল্যাটফর্ম আপনাদের সাজেস্ট করি, weebly.com, weebly.com এটা একটা সাইট যেখানে ফ্রি ডোমেন করা যাচ্ছে, আপনারা এইখান থেকে একটা ডোমেন ক্রিয়েট করবেন। তো এটার ডোমেনটা এরকম হবে ps.weebly.com, যদি কাস্টম ডোমেন থাকতো তাহলে কিছুই লাগতো না, এটা দিয়ে সব করতে পারতাম, বাট এখান থেকে দেখা যাচ্ছে ব্লগিং ফোকাস, এটা আবার পোর্টফোলিও থিম ফোকাস, সো দুইটাই করবেন, প্র্যাকটিস করার জন্য দুইটাই লাগবে, আর যদি এটা থাকে তাহলে এগুলো আসলে করার দরকার নেই। মাল্টিপল প্রোডাক্ট পাই, এটা 15 GB। আমরা এটা দিয়ে কন্টিনিউ করবো। আচ্ছা আরেকটা বিষয়, আপনাদের গ্রুপে কেউ কি শেয়ার হতে চান? অলরেডি হয়েছেন মনে হয় আপনি, আপনি হয়েছেন না? আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার একটু গ্রুপে দিয়ে রাখবেন, ঠিক আছে? আপনার সাথে আমার কন্ট্যাক্ট হবে, যদি কখনো কোনো কিছু হয় তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা গ্রুপে দিয়ে রাখবেন। তো ব্র্যান্ডিংটা স্টার্ট হচ্ছে ওয়েবসাইট দিয়ে, বাট কমিউনিকেশনটা হবে হলো সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। আর এই জন্য আমি যদি একটু বলি যে আপনারা এই মুহূর্তে নিজের নামটা একটু গুগল সার্চ করেন, দেখবেন যে ফার্স্ট পেজে আপনি সারা অনেকেই শেয়ার হচ্ছে। ফার্স্ট পেজ আমার নাম, শুধু আমি থাকবো, সেকেন্ড পেজ আমি থাকবো, থার্ড পেজ আমি থাকবো। অ্যাকচুয়ালি নিজের নামটাকে আগে অপটিমাইজ করি, তারপর তো আগে উঠছি অন্যান্য প্রোডাক্ট আসুক। বাট নিজের নামে যদি কোনো সেলিব্রিটি থাকে তাহলে চিন্তা করেন না, ওই নিয়ে কাজ করার দরকার নাই, আসতে পারবেন না, খুব টাফ। কারণ আপনার ওই পরিমাণ পিআর বাড়াতে হবে, ওই পরিমাণ এসিও করতে হবে, এটা সব কখনোই সম্ভব না, আপনি সেলিব্রিটি হতে হবে। তো আমরা যেটা করতে পারি এই মুহূর্তে, আমাদের ওয়েবসাইটই কম, ওয়েবসাইট নাই, আবার পেজও নাই, তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যাকআপ দিবে। ফার্স্ট পেজে ওই 10টা রেজাল্টের মধ্যে নিজের ডমিনেন্সি বাড়ানো, অথবা সেকেন্ড পেজে ডমিনেন্সি বাড়ানো। তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো
এটাতে ইউজ করবো। আমি আপনাদের একটা বড় লিস্ট দিব, প্রায় 20টার মতো সোশ্যাল মিডিয়া, যদি পসিবল হয় সবগুলোতে অ্যাকাউন্ট করে রাখতে পারেন, বাট সব তো ম্যানেজ করা পসিবল না, সবাই সব ম্যানেজ করা কখনোই পসিবল না। তাহলে নিজের কাজ করলে আসলে আমরা মানে পেটের ভাত বের করার জন্য কাজ করবো তখন। তো 60টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন, এটাকে বলা হয় টোটাল ওয়ার্ল্ডে সোশ্যাল মিডিয়ার বিগ সেভেন। সোশ্যাল মিডিয়ার বিগ সেভেন এইগুলো মাস্ট থাকা উচিত সবার। তো ফেসবুক সবার আছে, বাট ফেসবুক যেটা আছে সেটা হলো প্রোফাইল আছে, প্রোফাইল আছে, সেই সাথে একটা পেজ লাগবে। সবাই নিজের নামে প্রোফাইল আছে, বাট নিজের নামে একটা করে পেজ ক্রিয়েট করবে, কারণ প্রোফাইল হলো পার্সোনাল জিনিস। আপনার সাথে আমার ফ্রেন্ডের কানেকশন, এখানে হ্যাং আউট সবাই, আর ব্র্যান্ডিং প্রমোশন পেজ দেওয়া হবে। তো নিজের নামে পেজ করা, অনেকগুলো ক্যাটাগরি আছে, পাবলিক ফিগার আছে এবং অনেক ক্যাটাগরি আছে পাবলিক ফিগারের মধ্যে, দেখেন যেটা আপনার সাথে যাচ্ছে সেটা দিয়ে একটা পেজ ক্রিয়েট করা। তো ফেসবুক প্রোফাইল এবং পেজ দুইটা সেকশন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, ওয়েবে কোনো কিছু ডুপ্লিকেট রাখবেন না, কোনো জিনিস ডুপ্লিকেট রাখবেন না। ডুপ্লিকেট রাখলে অসুবিধাটা কি, মানে আপনার যে অডিয়েন্স আছে, ফ্যান্স আছে, যারা ডিস্ট্র্যাক্ট হয়, মানে কোনটার সাথে আমি কানেক্টেড থাকবো। এখন আমি বললাম যে নিউ ইয়র্ক টাইমসের দুইটা পেজ, আমি কনফিউজ হবো কোনটার সাথে কানেক্ট থাকলে আমি অ্যাকচুয়ালি রেজাল্ট পাবো। ওয়েবে কখনো ডুপ্লিকেট করবেন না, আপনার আগের থেকে এগুলো আছে ওগুলো আবার নতুন করে ফিক্স করেন, নতুন করে আপডেট করেন, বাট ডাবল অ্যাকাউন্ট কখনই করবেন না, ডাবল পেজ একই নামে ডাবল পেজ কখনই করবেন না। ফেসবুক করবেন, টুইটার হোপফুলি সবার আছে, নাহলে করে নেবেন। গুগল প্লাস রিসেন্টলি ওদের প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, সো আপনারা বুঝবেন কিনা জানি না, ওদের প্রোফাইল সবার আছে, কারণ গুগল অ্যাকাউন্ট সবার আছে, এই জন্য প্রোফাইল সবার আছে। পেজ করতে হবে ব্র্যান্ড পেজ, ব্র্যান্ড পেজ আমরা ক্লাসে শিখব, যদি বাসায় পারেন তাহলে করে নিন। হ্যাঁ, গুগল প্লাসে ব্র্যান্ড পেজ আছে, ইউটিউব ইউটিউব অ্যাকাউন্টও সবার আছে, বাট ইউটিউব অ্যাকাউন্ট নিয়ে কাজ করে না, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে আছে। তো এখানে আপনারা অনেকগুলো চ্যানেল, একটা জিমেল থেকে 99 এর মতো চ্যানেল ওপেন করা যায়, তো আমার একটাই শুধু দরকার আপাতত, সেটা আপনার নিজের নামে। তো নিজের নামে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, আর যদি এখন না পারেন তাহলে একটা ভিডিও দেখতে পারেন, ওয়েবে অনেক ভিডিও আছে, তাহলে ওয়েট করেন আমরা ক্লাসে এটা দেখবো। এই চারটা প্ল্যাটফর্ম তো আমরা এখানে শিখব, আর এক্সট্রা হিসাবে আমি এখানে যেটা দেখাবো লিঙ্কডইনটা দেখাবো। লিঙ্কডইন প্রোফাইলটা সবাই এনরিচ রাখবেন, অ্যাকচুয়ালি লিঙ্কডইন প্রফেশনালদের জন্য, আপনি যে ট্র্যাকে আসেন সেই ট্র্যাকে নিজেকে ফোকাস করা স্টার্ট করেন। এখন হয়তো ইফেক্টটা বুঝতে পারবেন না, আর 2 বছর পর ঠিকই বুঝতে পারবেন, এবং যাদের প্রোফাইল এনডি সফলি এখনই অনেকেই জব অফার পাচ্ছেন, কারণ রিসেন্টলি বাংলাদেশে লিঙ্কডইন থেকেই আপনি সিভিগুলো হায়ার হচ্ছে, এবং নর্মাল কোম্পানি না কর্পোরেট অফিসগুলো থেকে বেশি, কারণ কর্পোরেট অফিসে এরা সিভি আর কিনতেছে না, ওই থেকে চাকরি ডট কম অথবা বিডি জবস এগুলো থেকে সিভি কিনতেছে না, এরা লিঙ্কডইন প্রোফাইল হায়ার করতেছে, হয় ফোন কল দিচ্ছে অথবা মেল করে রাখতেছে। আপনার জন্য একটা ভাইরাল অ্যারেঞ্জ করছি, আপনি যদি ইন্টারেস্ট হন আপনি অ্যাটেন্ড করতে পারেন। তো যারা যে ট্র্যাকে আসেন নিজেকে ফোকাস করেন লিঙ্কডইনে, এবং এনট্রিস প্রোফাইল এটা আমি নেক্সট ক্লাস এখানে কথা বলবো আরও ফার্দার। যদি না বোঝেন ট্রাই করেন লিঙ্কডইনে প্রতিদিন সময় পাস করার, কাজের প্ল্যাটফর্ম কাজে দিবে। আর রিসেন্টলি লিঙ্কডইনে কি কোনো কিছু পোস্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখাবো নেক্সট ক্লাসে আসবো। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফটো শেয়ারিং ওয়েবসাইট, তাই তো ট্রেন্ডিং একটা প্ল্যাটফর্ম, এতদিন শুধু পার্সোনাল ইউজের কাজ হতো, এখন আসলে পার্সোনাল ইউজেস না, এখন মার্কেটিং এর জন্য ইউজ করা হচ্ছে, প্রোডাক্ট প্রমোশন ইমেজ দিয়ে মার্কেটিং হচ্ছে, ভিডিও শেয়ার হচ্ছে, ওইখানে ফেসবুকের পোস্ট বুস্ট হচ্ছে, হ্যাঁ রাইট, সো রেসপন্স যাচ্ছে এখন। এবং একটা সময় আপনার মোবাইল থেকে কনভার্ট হতো না ট্রাফিক, মোবাইল ট্রাফিক সেলসে কনভার্ট খুব কম হতো, রিসেন্টলি মোবাইল থেকেই অনেক বেশি সেলস আসছে। এবং গুগলের লাস্ট ইয়ারে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে গুগল এটা এটা নিয়ে আরও ইয়া করতেছিল, সেলিব্রেট করতেছিল যে মোর দ্যান 50% অডিয়েন্স এখন তারা মোবাইল ডিভাইস থেকে পাচ্ছে গুগল সার্চে, সো ইউজ করবেন ট্রাফিক এবং মোবাইলে। সো ইনস্টাগ্রাম এরকম একটা প্রোডাক্ট মার্কেটিং করার জন্য, আর একটা প্ল্যাটফর্ম এটা বেসিক্যালি বাংলাদেশে খুব বেশি ইউজ হয় না, তারপরে ব্র্যান্ডিংয়ের জন্য এটা রাখা উচিত, সেটা হলো পিন্টারেস্ট, কারণ এটাকে বলা হয় বিগ সেভেন, পুরো ওয়ার্ল্ডে সোশ্যাল মিডিয়ার বিগ সেভেন এই চারটা প্ল্যাটফর্মকে বলা হয়। পিন্টারেস্ট, ইন্টারেস্ট এটাকে পি লাগান তাই হয়ে যাবে। কয়েকটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হলো ফার্স্ট কথা
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার নাম ন্যাশনাল আইডির সাথে মিল রাখতে হবে। আপনাদের অনেকে প্রোফাইল যাদের এখনো ওই আনপ্রফেশনাল নাম ছিল, সকালের সূর্য, ভোরের পাখি, রাতের তারা, নক্ষত্রের মাঝি, অনেক কিছু হয়তো ছিল, এগুলো আসলে ব্র্যান্ডিংটা নষ্ট করতেছে। আর এতদিন আমরা সোশ্যাল মিডিয়াগুলো একটা নর্মাল সোশ্যাল অ্যাকাউন্ট দেখতাম, আমার কাছে মনে হতো যে একটা অ্যাকাউন্ট যদি ব্লকড হয় অথবা হ্যাকড হয় আবার একটা ওপেন করে নেব। বাট এখন এটা শুধু নর্মাল সোশ্যাল মিডিয়া না, এটা একটা বিজনেস। ফেসবুক একটা বিজনেস, ইউটিউব চ্যানেল একটা বিজনেস এই মুহূর্তে, লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটা একটা বিজনেস এই মুহূর্তে। অ্যানি হাউ যদি প্রোফাইলটা ব্লকড হয়, কারণ আপনার লিঙ্কডইনে মনে করেন 5,000 কানেকশন আছে, এইটা বানাতে আপনাকে তার 2-3 বছর কাজ করতে হবে। তো এটার যদি প্রোফাইল ব্লকড হয় রিকভার করার একটাই মেথড, এদের অথরিটি আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড চাইবে ভেরিফাই করার জন্য। যখন দেখবেন নাম মিলতেছে না, তখন আপনার প্রোফাইলটা ওরা আনলক করবে না, এটা ব্লক করে দেবে। সো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার নাম ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রাখছে, এটা সিকিউরিটি ইস্যু, এটা রাখা উচিত। আর আরেকটা বলবো সিকিউরিটি ইস্যু, আরেকটা কথা বলবো যে ফোন নাম্বার দিয়ে প্রোফাইলগুলো ভেরিফাই করছেন, আপনার ফেসবুক প্রোফাইল ভেরিফাই করছে আপনার পার্সোনাল নাম্বার দিয়ে অথবা অন্য কোনো নাম্বার দিয়ে, ওই নাম্বারগুলো ওয়েবে লাইভ রাখবেন না, অন্য কোনো নাম্বার দিয়ে রাখতে পারেন, কারণ ওই নাম্বারগুলো রিকভার করে প্রোফাইল হ্যাক করছে রিসেন্টলি। এবং অনেক আগে একটা কেস, ওই আপনার ছোটো ছোটো কিছু হ্যাকার আছে না, এটা বেসিক্যালি এই এই ফর্মুলাগুলো ফলো করে। আপনার পেজ আছে, বিজনেস করতেছেন, পেজটা হ্যাক করে ফেলছে, ফোন দিবে, 30,000 টাকা দেন, পেজটা ছেড়ে দিচ্ছি। সো যে নাম্বারটা ভেরিফাই করছেন ওইগুলো পাবলিকই রাখবেন, নাম্বারগুলো হাইড করার চেষ্টা করবেন। এই কয়েকটা সিকিউরিটি ইস্যু মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট সেকশন। এগুলো অ্যাকচুয়ালি হোমওয়ার্ক, এগুলো লাগবে আপকামিং ক্লাসগুলোতে লাগবে, এগুলো না হলে আমরা ক্লাস করতে পারবো না। আমি শুধু এখানে দেখাবো, আপনারা শুধু দেখেই যাবেন, সো করা হবে না। সো বাসায় সবগুলো করে ফেলবেন। আমি এটা হোমওয়ার্ক হিসেবে চাচ্ছি, যেহেতু আপনারা এখানে 8টা লিঙ্ক দাঁড়াচ্ছে আমার, 7টা আরেকটা এক্সট্রা 8টা লিঙ্ক, তার মানে 8টা প্রোফাইল লিঙ্ক পাচ্ছি। প্রোফাইল লিঙ্ক তো বুঝি, ক্লিক করলে আপনার প্রোফাইল দেখতে পাবো, 8টা প্রোফাইল লিঙ্ক, 2টা ওয়েবসাইট, ফ্রি যে ওয়েবসাইটটা আছে, তার মানে 10টা URL। সবগুলা কমপ্লিট করার পর, এবং কমপ্লিট প্রোফাইল করার পর সবগুলোর প্রোফাইল লিঙ্কগুলো নোটপ্যাড একটু কষ্ট করে সেভ করবেন, নোটপ্যাডে সেভ করে এটাকে রিনেম করবেন হলো আপনার এসআইপি আইডিটা দিয়ে। এসআইপি আইডি দিয়ে সেভ করার পর সবাইকে একটু সিআরকে মেল করবেন, সবগুলো কালেক্ট করে তারপর আমাকে দিবেন, আমি সবগুলো একটু চেক করবো। এটা আপনাদের হোমওয়ার্ক, এগুলোর অধিকাংশ অ্যাকাউন্ট তো আপনাদের আছে, অধিকাংশ আছে, আবার একটু বাসায় যায় একটু নার্চার করেন, দেখেন এবং সবগুলো প্রোফাইল লিঙ্ক, যে লিঙ্কে ক্লিক করলে আমি আপনাকে দেখতে পারবো প্রোফাইল লিঙ্ক। গুগল প্লাস এর জন্য প্রোফাইল তো অলমোস্ট ডান, কেন ডান, কারণ হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট আছে এই জন্য ডান। রিসেন্টলি ওদের প্ল্যাটফর্মের ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কারণে এটা অনেকেই বুঝতে পারবেন না, এমনিতেই ইউজ টু না, তারপর আবার চেঞ্জ হওয়ার পরে আরও বুঝতে পারবেন না। তো ওদের পেজ করার জন্য, ব্র্যান্ড পেজ করার জন্য অপশনগুলো একটু অন্যভাবে আসছে এখন। তো পেজ আমি করাবো, আপনার শুধু প্রোফাইল লিঙ্কটা বলতো সেভ করে রাখেন, সবগুলা নোটপ্যাডে সেভ করে সিআরকে মেল করবেন, আর সিআর সবগুলা কালেক্ট করে আমাকে পাঠিয়ে দেবেন, আমি মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা
আমরা তো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলছিলাম, তো পার্সোনাল কাজ করে না স্যার আপনাদের কাছে। এখন অনেকের মনে হতে পারে যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, কাঁপাবে, লজ্জাও আছে। এই দিন আসলে শেষ হয়ে গেছে, এই দিন শেষ হয়ে গেছে না, অনেকেই এটা ভাবে আমার পেজ আমাকে নিয়ে মকিং করবে এরকম অনেকেই ভাবে। এগুলো দিন শেষ, এখন ভাই ফেস ভ্যালু, ব্র্যান্ডিং, কমিউনিকেশন, যার এই জিনিসগুলো আছে সে তত উপরে যেতে পারবে। আপনি যদি এগুলো নিয়ে থেকে যান তাহলে আসলে আগাতে পারবে না। তো পেজ, পেজ মাস্ট থাকবে, নিজের নামে একটা পেজ রাখা খুব জরুরি। আমার যেহেতু আমাকে সবাই সাগর নামে চেনে, আমি গতকালকে চেঞ্জ করেছি, আমি এটা পাবলিশ দিয়েছি, ওখানে মোবাইল একটা অপশন আছে ডেস্কটপ ফর পিসি দুটাতেই পাবলিশ দিলাম। আমাকে বললেন আমি ঢুকলাম বাট তখন পাচ্ছি না, বাট আপনি অলরেডি মানে ওই ইনফরমেশন যেগুলো চেঞ্জ করছেন ওই ইনফরমেশন আসেনি এখন। টেস্টে 404 না ফর্ম, আচ্ছা 404 পেজ দেখাচ্ছে, তাই তো 404 পেজ কেমন দেখাবে তো কখনোই না মনে করেন। আমি একটা স্যাম্পল করছিলাম, ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সন এরকমই দেখাবে, কেন রেসপন্সিভ থিম এরকমই দেখাবে। আমি যাই চেঞ্জ করি না কেন এটা এরকমই থাকবে, শুধু পাবলিশ করলে এরকমই দেখাবে, আর কিছুই চেঞ্জ নাই, কোনো চেঞ্জ হওয়ার কথা না। মানে পাবলিশ করলে আপনি যেরকম আছে সেরকমই থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি প্রবলেম হয় নেক্সট ক্লাস আবার একটু ট্রাই করেন, ভিডিওটা দিবেন এখন তো আমরা কাস্টমার নিতে পারতেছি কারণ আমাদের এই মুহূর্তে কার্ড নাই। ফেসবুকে উপরে যান সেটিংস, এই যে ক্রিয়েট পেজ, আচ্ছা ওকে এই যে নিচে দেখেন পাবলিক আর্টিস্ট ব্র্যান্ড প্রবলেম ফিগার, এখানে আমার ক্যাটাগরি আছে সেট করেন, আপনি কি ড্যান্সার কমেডিয়ান নাকি সেটা সেট করেন, এখানে মাল্টিপল সেকশন আছে। নোটপ্যাডে লিঙ্কগুলো, প্রোফাইল লিঙ্ক বেরোবে না, একটা তো পেজের লিঙ্ক বেরোবে সেই প্রোফাইল লিঙ্কটা, যেমন আমার এখানে নামে ক্লিক করলে আমার তো প্রোফাইল লিঙ্ক দিবে তাই না, facebook.com হ্যাঁ কষ্ট করে শেয়ার করবেন, কারণ ক্যাটাটা আসলে আমার জন্য খুব অসুবিধা হবে। আপনি যদি
নিজের উপরে ওই যে বলছিলাম আমি চাচ্ছি ফার্স্ট নেমে বা ডট কম পাচ্ছি না ডট মিলে নিয়ে নিলাম কিন্তু ওই যে প্রিফারেন্সটা একটু কম পাচ্ছেন আর একটা বিষয় মাথায় রাখবেন গুগল এখন টোটালি কন্টেন্ট বেস প্ল্যাটফর্ম আপনার এক্সটেনশন একটু প্রিফারেন্স পাচ্ছে বাট আপনি কন্টেন্ট যদি ভালো হয় তাহলে ডট কম ডট ইনফো একটা হল কন্টেন্ট আপনার স্যার আপনার কম্পিটিটর কন্টেন্ট খুব বাজে আর ডট কম আছে তো কী হয়েছে গুগল প্রাধান্য দেবে না কন্টেন্টকে এসে প্রাধান্য দেবে কারণ অডিয়েন্স কন্টেন্ট পড়বে অডিয়েন্স ডট কম ডট মি দেখবে content facts content matters the website name to clear hote jacche ekta website banate gele prothome ami domain ta kebo domain that is www. je kono naam tarpor .com kintu pura naam to tumi chilo na basically ya ami to dekhai to dekhi sample mone koren ami chola gelam namecheap.com apni ki ekhon custom domain kinte jacchen free o free kinte jacchen na udaharon custom custom tele je ekon ke site chola jam namecheap এই যে এখানে ডোমেন সার্চ করেন মনে করেন আমার নাম সার্চ করলাম কিছু ইন্টার দিলাম দেখি ডোমেন পাই কি না দেখাবে এখানে অ্যাভেলেবল আছে কিনা নাই যদি অ্যাভেলেবল এটা না থাকে তাহলে কোনগুলো আছে সেগুলো দেখাবে এটা নাই কি দেখাচ্ছে ডট লাইভ আছে নিতে চাইলে নিতে পারবে আর সার্চ করে দেখাচ্ছে আমার তো সেল করতে হবে ওদের তো সেল করতে হবে ডট কম টা অ্যাভেলেবল নাই থাকলে যে এখানে অপশনটা শো করবে এবং ফার্স্ট ইয়ারে এই ডট লাইভ এর ডোমেনটা পড়তেছে $1.88 এটা হলো ডট লাইভ এটা তো ভ্যালু খুব কম আর ডট কম এর ডোমেন গুলো $8 থেকে $9 প্রাইসিং টা হয় আর যদি ফ্রি করতে চান ওই যে ব্লগার এর ভিডিও আমি দিব এখানে www এটা লেখা থাকবে আচ্ছা ওকে বেসিক্যালি ভাই এইগুলো কে বলে রুট ডোমেন অর্থাৎ pijus.com এটা ডোমেন কি হচ্ছে এটা কে বলে রুট ডোমেন কাস্টম ডোমেন অথবা রুট ডোমেন এখন এই রুট ডোমেনটা আপনি ওয়েবে কি হিসাবে দেখাতে চান আপনি কি www ভার্সনে দেখাবেন নাকি www সারা দেখাবেন কোন কিভাবে দেখাবেন যদি www সারা দেখান তাহলে হোস্টিং যখন যে ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেসটা তখন দেখা দেবে যদি মনে করেন যে www ভার্সন দেখাতে চান তখন সিলেক্ট করে দেবেন ডিপেন্ড করবে আপনার উপরে ওয়েবে ছাড়া হয় হ্যাঁ কি বলে কি দেখাবো ফেসবুক তো ডট কম এ আছে ইয়া www আছে আচ্ছা এই মুহূর্তে www ভার্সন নাই তো ইচ্ছা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি সম্পূর্ণ আপনার উপরে হ্যাঁ বলছিলাম না মানে www মানে হাইপ করি এটা সুবিধাটা আচ্ছা ভালো কথা বলছো এটা অ্যাকচুয়ালি এসইও রিটার্ন তো আমি যদি ডট pijus.com এ রাখি আর www রাখি একই জিনিস বাট গুগলকে একটু বলে দিতে হচ্ছে কোন ইয়াতে আপনি আসেন আপনি কি রুট ডোমেনে আসেন না সাব ডোমেনে আসেন এটা কিন্তু সাব ডোমেন হিসেবে চলে আসছে কারণ www সেট করে ফেলেছি ডট চলে আসছে না একটা এক্সট্রা এটা তো সাব ডোমেন হিসেবে কাউন্ট হচ্ছে গুগলের কাছে আচ্ছা আপনি www ভার্সন রাখতে পারেন www সার রাখতে পারেন যদি www সার রাখেন বেসিক্যালি কর্পোরেট ওয়েবসাইটগুলো এটা দিয়ে চলে কর্পোরেট ওয়েবসাইটগুলো নরমালি চলতেছে ব্লগ সাইটগুলোতে দেখবেন www একটু বেশি রাখতেছে আর গুগল প্রিফারেন্সটা www এর বেশি গুগল যদি প্রিফার করে www ভার্সনটাকে বেশি প্রিফার করে ডোমেন মানে সার্চ ইঞ্জিনে সবার আগে www কে একটু বেশি প্রিফার করে রাইট তো সেটা কিন্তু এসইও এর ক্ষেত্রে তো আমার এটাই বেস্ট যদি www টা বেস্ট এই জন্য ব্লগিং এ www সবাই নাই যেমন আপনি অথরিটি যদি যায় ম্যাশেবলে চলে যায় ম্যাশেবল কি রাখছে কিনা এই যে ওরা দেখেন www রাখেনি অনেক বড় কিন্তু একটা মাপের সাইট ম্যাশেবলের নাম শুনছেন কি অলরেডি একটা টেক রিলেভেন্ট ওয়েবসাইট টেকনোলজি রিলেভেন্ট যত আপডেট দরকার হয় এই সাইট থেকে নিবেন ম্যাশেবল
ওরা দেখেন ডাবল ডাবল রাখেনি, কোনো প্রবলেম আছে? স্যাম জিনিস প্রবলেম হয়ে যাও যেমন আমি বলছিলাম ডোমেনে নাম্বার ইউজ করেন না, বাট এখানে দেখেন একটা ডোমেন আছে, ওরা নিজের ডোমেন সেল করে ওয়ান অ্যান্ড ওয়ান সার্ভিস, ওদের কোম্পানি নাম ওয়ান অ্যান্ড ওয়ান ডট কম, এটা ডোমেন সার্ভিস প্রোভাইডার, ওরা ডোমেন সেল করতেছে, যে নেমশিপ বললাম গোডেডি বললাম ওরাও ডোমেন সেল করতেছে, ওরা ইয়া নাম্বার দিয়ে করছে, ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনার উপরে, বাট আলটিমেটলি কন্টেন্ট ম্যাটার, কন্টেন্টই ওয়েবে সব কিছু। যদি বাইরে থেকে নেন এখান থেকে পেমেন্ট ডলারে, আর লোকাল রিসেলারের কাছ থেকে নেন হ্যান্ড ক্যাশ অথবা পিক ক্যাশ, বেটার তাহলে কার্ড। আমি চাচ্ছি যে আপনারা কার্ড ইউজ করেন, আপনার কার্ড না থাকলে ফ্রেন্ড ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ না 12 কার্ড ডলার ট্রান্সফার হচ্ছে, ওরা ডলারে পেমেন্টটা নেবে, তো ইউএস হবে, হ্যাঁ যদি ডলার কারেন্সি হয় তাহলে হ্যাঁ হয়তো, ওই যে যেমন আমি পিওনিয়ার বললাম এটা তো ডেবিট কার্ডই, এটা তো ডেবিট কার্ডই, মাস্টার কার্ড তো ডেবিট কার্ডই, তো ওরা তো নিচ্ছে, যদি ডলার কারেন্সি তো ডিফারেন্ট। আর কার কোনো কোশ্চেন হোমওয়ার্ক নেই? আমি প্রিফার করি করা উচিত না, কেন করা উচিত না, আমি এখন পিন্টারেস্টে কাজ করবো, আমাকে ফেসবুক লগ ইন করে নিতে হবে, এরকম আছে না, কি দরকার, আমি ফেসবুকে যাবই না, আপনার অফিসের বস যখন বলবে যে নোটপ্যাড বের করো, আপনি নোটপ্যাড বের করতে পারবেন না, তখন তো প্রবলেম হবে না, বেটার এখন থেকে তো শেখা স্টার্ট করবেন, শুধু রাইট ক্লিক করেন।
এই যে নোটপ্যাড, এই যে নোটপ্যাড ছোটবেলায় এই যে নোটপ্যাড, এই যে টেক্সট ডকুমেন্টসকে নোটপ্যাড বলা, এইটাকে নোটপ্যাড বলা হয়।